এসো। কি হচ্ছে টিকিলাল, তুমি নিজের হাতে ওদের বিয়েটা দিয়েছো, এখন তুমি ওদের সংসারটা ভেঙে দিতে চাও? ওরা যদি ছেলেটাকে পায় ওকে মেরে ফেলবে। চুপ চুপ। এই যে ম্যাডাম, ও মেয়েটা কেন দিচ্ছ তো আপনার ফাটছে কেন? এই যা বলার আমাকে বলবি, ওকে নয়। চুপ, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, চলো। আমি চুপ। কেমন দিলাম? আমি তো সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম এত বড় একটা বিয়ে বাড়ি, এত পকেট, কোনো পকেটে 100 টাকা নেই আমার দেবার জন্য। তা মতে বিয়ে বাড়িতে এসেছিস কেন? তোরা মতে শ্মশানে যা না। বলুন দিদি, কে দিদি? কি দিদির গলা এমন হলো কেন? তখন উনি চিনতে পেরেছেন আমাকে, তখন চিনতে পারছিল না। একটা কোথাকার কি কাউকে গিয়ে আমায় ঠাস করে জল ভরে দিল। আমি নিজে বুঝতেও পারছি না যে আমি কোন পক্ষে, ছেলে পক্ষে না মেয়ে পক্ষে। আমার ভোটার কার্ড আমি বাড়িতে কেন নিই? আমি কে? তুই আমার লোক। এই শোনা, এটা হলো বাসর ঘর, আর তুই দৌড় ধরবি। টাকা না নিয়ে কাউকে ছাড়বে না, ঠিক আছে? চল, টাকা না নিয়ে কেউ যেন ভিতরে না যায়। সেটা বড় কথা নয়। চল চল, ছাড়ো না, ছাড়ো। আরে কি একটা লেগে আছে, সেটা ছেড়ে দিচ্ছি। তুই এরকম করবি সত্যি? কাকু দেখছেন, ঠিক আছে তো? বিয়ে বুড়িতে বসে কি খুশি দেখো। মেয়েকে নিয়ে আসুন। ও আমি আছি। একবার একটু আসবেন দাদা, একটু কথা বলবেন। এখন আবার কি কথা? বিয়ে তো একটু পরেই শুরু। জানি না দাদা, একটু ডাকতে বললেন। আমি বলছিলাম কি, বিয়েটা যদি 11টার লগ্নে হয় তাহলে সব দিক থেকে সর্বনাশ হয়, মানে ভালো হয় আর কি। মানে দে ঠুমকা দে বাংলা স্টাইলে, ঠুমকা দে বাংলা স্টাইলে।